হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে মেথি ডাল বানিয়ে দেখাবো, আর সেটা বানাবো আমি জি কয়েল হিটারে। আর আমি কি করে জি কয়েল হিটারে এক সিটিতে ডাল রান্না করি সেটা আপনাদেরকে দেখাবো, আর সাথে সাথে খুবই ডেলিশিয়াস, খুবই ইয়াম্মি মেথি ডাল কী করে বানাতে হয় সেটাও অবশ্যই দেখাবো। চলুন ঝটপট রেসিপি দেখে নিই। সবার প্রথমে মেথি শাকগুলো ছিঁড়ে নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে জল ঝরিয়ে কেটে নিয়েছি। যত ছোট ছোট সম্ভব হয়েছে আমি কেটেছি আমার হিসাব মতো। আর এখানে দেখুন, আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, ছোট ছোট করে কেটে। স্বাদ মতো কিছু কাঁচা লঙ্কা নিয়েছি, মাঝখান থেকে চিড়ে নিয়েছি। আর 8-10টা কলির মতো রসুন নিয়েছি ছোট ছোট করে। আর কিছু আমি কারি পাতা নিয়েছি 8-10টা। আর এদিকে দেখুন, আমি 1 কাপ ডাল নিয়েছিলাম, মসুরির ডাল। আর ডালটাকে আমি খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার আমরা একটা প্রেশার কুকার নেব, প্রেশার কুক অবশ্যই করতে হবে। তো আমি এখানে ছোট্ট একটা প্রেশার কুকার নিচ্ছি, আর কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি ডালগুলো। আর এবার আমাদের জল অ্যাড করতে হবে, তো জল লাগবে মোটামুটি 3 গুণের মতো। যতটুকু ডাল নিয়েছি তার 3 গুণ জল অ্যাড করছি। তো আমি জলটা দিয়ে দিচ্ছি, আর এবার আমি দেবো একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো। একটু হালকা করে মিশিয়ে নেব এরকম করে। আর এবার আমি ঢাকনাটা লাগিয়ে দেব আর হিটারের উপরে রাখবো। হিটার মানে জি কয়েল হিটার, জি কয়েল হট প্লেট। তো দেখুন বন্ধুরা, আমি এখানে মিডিয়ামে চালু করেছি। মিডিয়াম মানে 2 নম্বরের আখড়া, মানে রেগুলেটরকে আমি 2 নম্বরের পয়েন্টে রেখেছি। এটা হচ্ছে মিডিয়াম হিট। তো মিডিয়াম হিটে আমাদের প্রথম সিটির জন্য অপেক্ষা করতে হবে। হাই হিটে চালু করবেন না, যেটা থাম্বনেইলে দেখছেন ওটা শুধুমাত্র ফটো। আমি কিন্তু কাজের সময় মিডিয়াম হিটেই করেছি। মিডিয়াম হিটে প্রথম সিটি আসতে দেবো, তারপরে হিটটাকে বন্ধ করে দেবো। হিটটাকে মানে একেবারে সুইচ থেকে বন্ধ করবো, রেগুলেটরকে ঘোরাবো না। তো প্রথম সিটি আসার জন্য অপেক্ষা করছি। এই দেখুন বন্ধুরা, প্রথম সিটি চলে এসছে। এবার আমি মেন সুইচ থেকে বন্ধ করে দিচ্ছি, মানে পাওয়ার অফ করে দিচ্ছি। আর এটাকে এরকম হিটারের ওপরেই রেখে দিতে হবে, হিটার থেকে এটা তুলে নেওয়া যাবে না, কারণ হিটারটা 2 থেকে 3 মিনিটের মতো গরম থাকে, ধীরে ধীরে ঠান্ডা হয় আর কি। তো ততক্ষণে আমাদের ডালটা রান্না হয়ে যাবে। আর এখন দেখুন, প্রেশারটা নিজে নিজে রিলিজ হয়ে গেছে। আমি নিজে থেকে প্রেশার খুলিনি, সিটি খুলিনি। তো ততক্ষণ আমি ওয়েট করেছি, আর এখন আমি ঢাকনাটা খুলছি আর ডালটা চেক করে দেখাচ্ছি আপনাকে। দেখুন কত সুন্দর করে একেবারে ডালটা কুক হয়ে গেছে। তো যদি আপনার কাছে জি কয়েল হিটার থাকে, তাহলে এইভাবে মিডিয়াম হিটে এক সিটিতে ডাল রান্না করুন আর বিজলি বিল বাঁচান। তো এবার আমি এটাকে নামিয়ে নেব, আর নামিয়ে একটা টোপ রেখে দেব। টোপ বা সসপ্যান বা ভগোনা, যাই বলুন। তো এবার আমি হিটটাকে মিডিয়ামে চালু করেছি, যেটা আমি দেখাতে ভুলে গেছি। এবার আমি তেল দিচ্ছি, যে কোনো রান্নার তেল দিয়ে নিন। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে দিচ্ছি আমি 1/2 টিস্পুন জিরে, তারপর দিচ্ছি 1/2 টিস্পুন সর্ষে, 3-4টে শুকনো লাল লঙ্কা দিয়ে দেবো। যদি কারি পাতা না থাকে তাহলে তেজপাতা দিয়ে নিন তেলের ওপরেই। লাল লঙ্কা দিয়েছি, আর 1 চুটকির মতো হিং দিচ্ছি। সব কিছু ভালো করে ভেজে নেব। কালারটা একটু ব্রাউন ব্রাউন হয়ে গেলে তখন আমরা পেঁয়াজ আর রসুন অ্যাড করব। তো দেখুন, সব কিছু ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুনের সাথে সাথে আমরা কারি পাতাগুলোও দিয়ে দেব। কারি পাতা তেলে দিলেও হয়, কিন্তু তেলে দিলে খুবই তেল ছিটায়, তাই আমি পেঁয়াজ রসুনের সাথেই দেওয়া পছন্দ করি। এবার আমাদের কিছু সময়ের জন্য ভেজে নিতে হবে মিডিয়াম হিটে, যাতে কালারটা একটু হালকা ব্রাউন হওয়া শুরু হয়ে যায়। যখন হালকা ব্রাউন হওয়া শুরু হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দেবো টমেটো আর কাঁচা লঙ্কা। আর টমেটো দেওয়ার পরে লবণ হলুদটাও দিয়ে নেব। আমি এখন হলুদটা দেবো না, কারণ ডালের মধ্যে আমি যথেষ্ট হলুদ দিয়ে দিয়েছি। শুধুমাত্র স্বাদ মতো একটু লবণ দেবো, ডালের মধ্যেও লবণ দিয়েছি সেটা মনে রাখতে হবে। আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে একটু ঢেকে দেব। টমেটো যখন সফট হয়ে যাবে তখন আমরা এর মধ্যে ডালটা অ্যাড করব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু টমেটোগুলো খুব ভালো করে সফট হয়ে গেছে। আমি একটু ম্যাশ করে দিচ্ছি, আর এবার আমরা সিদ্ধ করে রাখা ডালটা দিয়ে দেব। ডাল দেওয়ার পরে হিসাব মতো বা নিজের পছন্দ মতো জল অ্যাড করে নিতে হবে। যতটা পাতলা বা যতটা গাঢ় চান সেই হিসাবে জল দিয়ে নেবেন। আমি জলটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো, যতক্ষণ নাকি ভালোভাবে ফুটতে শুরু করছে। তো দেখুন, ডালটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে। এবার আমরা এর মধ্যে মেথি শাকগুলো দিয়ে দেব। মেথি শাক অ্যাড করার পরে খুব বেশি সময় কিন্তু রান্না করা যাবে না, নইলে কিন্তু মেথি শাক তিতো হয়ে যাবে। তো ম্যাক্সিমাম সময় 7 মিনিট আর মিনিমাম সময় 5 মিনিট। 5 মিনিটের মধ্যে মেথি শাকগুলো খুব ভালো করে রান্না হয়ে যায়, আর রান্নাটা কিন্তু 7 মিনিটের বেশি করা যাবে না, নইলে মেথি শাক তিতো হয়ে যাবে। তো ভালো করে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য।
হিটটা কিন্তু মিডিয়ামেই আছে। আর 5 মিনিট পর এই হচ্ছে আমাদের ডালের টেক্সচার। আমার জন্য এর গাঢ়ত্ব আর সবকিছু একদম পারফেক্ট আছে। আর মেথি শাকগুলো খুব ভালো করে রান্না হয়ে গেছে, কুক হয়ে গেছে। এবার আমি লবণটা চেক করছি, একটু লবণ লাগবে তাই আমি আরও একটু লবণ দিয়ে নিলাম। আর শেষে দিচ্ছি আমি অল্প কিছু ধনে পাতা কুচি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে 30 সেকেন্ড থেকে 1 মিনিটের মতো কুক করে নেব। আর তারপরে আমাদের ডাল একেবারে রেডি, হিট বন্ধ করে দেবো আর গরমাগরম মেথি ডাল সার্ভ করব। তো খুবই সহজ রেসিপিতে খুবই টেস্টি, খুবই ইয়ামি মেথি ডাল আমাদের তৈরি হয়ে গেছে। আর আমি আপনাদেরকে এটাও শিখিয়ে দিলাম যে এক সিটিতে কী করে জিকয়েল হিটারের ওপরে আপনি ডাল রান্না করতে পারেন, আর এই একই প্রসেসে আপনি ভাতও রান্না করতে পারেন। তো অবশ্যই রেসিপি ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো।